ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহির ভাই, আপনার যে প্রশ্ন, মেয়েদের জন্য সালাতুল ঈদ আইন, অর্থাৎ ঈদের সালাত সুন্নাত নাকি ওয়াজিব? ভাই, মেয়েদের জন্য এটা সুন্নাত, তবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মেয়েদেরকে যাতে করে ঈদগাহে নিয়ে যাওয়া হয় নির্দেশ প্রদান করেছেন, এই জন্য ঈদগাহে নিয়ে যাওয়াটা হচ্ছে আবশ্যিক। মেয়েদেরকে ব্যবস্থাপনা যদি না থাকে সেটা ভিন্ন বিষয়, তাহলে বাড়িতে পড়বে। আর সহিহুল বুখারী হাদিস নম্বর 324, সহিহ মুসলিম হাদিস নম্বর 890, এতে উল্লেখিত হয়েছে নবী সাল্লাম নির্দেশ প্রদান করেছেন মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য, আর এটা হচ্ছে উত্তম। অবশ্য বাড়িতে পড়তে পারে, কোনো সমস্যা নেই। আমাদের এলাকাতে অনেকে মসজিদে পড়ছে, এটা সঠিক নয়। ঈদগাহে যেতে হবে ব্যবস্থাপনা থাকতে গেলে, আর না হলে বাড়িতে নামাজ পড়তে হবে। অনেকে ঈদগাহে ব্যবস্থাপনা থাকার পরেও যায় না। তো আপনার যেটা উত্তর সেটা হচ্ছে, এটা সুন্নাত, আবশ্যিক নয়, ফরজ নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।